আসছেন? আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমি এমজি রফিক, সহকারী শিক্ষক চারু ও কারুকলা, আমিনাবাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, চিনিরবন্ধ দিনাজপুর। আজকে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর একটি ড্রয়িং ক্লাস উপস্থাপন করব। তোমরা মনে রাখবে যে ছোটরা যখন ছবি আঁকে তখন ছোট ছোট করেই ছবি আঁকে, তো বড়দের আঁকার বিষয়টা তোমরা ভালো করে জানো যে ষষ্ঠ শ্রেণী থেকে যখনই উপরে তোমরা যাবে অবশ্যই কিছু কিছু ছবি আঁকার যে নিয়মগুলো আছে এই নিয়মগুলো মেনে তোমাদের ছবি আঁকতে হবে। তো ছবি আঁকার নিয়মগুলো কি কি তোমরা ভালো করে জানো? বিষয় সাজানো, আলো ছায়া, সঠিক গঠন আকৃতি, তারপরে পরিপ্রেক্ষিত, যেটা দূরত্ব ভেদে আঙ্গিক গঠন যেটাকে আমরা বলছি, এই যে বিষয়গুলো, তারপরে রঙের ব্যবহার, এই সবগুলো বিষয় বজায় রেখে তোমাদেরকে ছবি আঁকতে হবে। তো আজকে আমি যে বিষয়টা উপস্থাপন করব সেটা হলো যে মানুষ তোমরা কী করে আঁকবে। সবাই সুন্দর সুন্দর দৃশ্য আঁকো, ছবি আঁকো, কিন্তু মানুষ আঁকতে গেলেই কিন্তু ভয় পেয়ে যাও, যাও না? অবশ্যই আমি অনেক দেখেছি যে মানুষ আঁকতে গেলে ভয় পায়। আসলে ভয় পাওয়ার কিচ্ছু না, মানুষ আঁকার কিছু কলা কৌশল আছে যেগুলো অনুসরণ করে তোমরা যদি আঁকো দেখবে যে খুব সহজেই সুন্দর সুন্দর মানুষের ছবি তোমরা আঁকতে পারো। আমি শুরু থেকে ছোট্ট থেকে শুরু করতেছি যে কিভাবে শুরু করবে, আমি পর্যায়ক্রমে বড়র দিকে যাব। তো সহজ করে আমি এর আগে বলেছি যে রেখা, সরলরেখা, বক্ররেখা, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, এই কয়েকটা জিনিস তোমরা যদি ভালো করে আঁকতে পারো পৃথিবীর সব ছবি আঁকা যাবে। তো এই যে বৃত্ত, একটা ডিম্বাকৃতি বৃত্ত যদি আমরা এঁকে নিই, এটা একটা ডিম্বাকৃতি বৃত্ত বা ডিম, তোমরা যাই বলো, এটা যদি আঁকতে পারি তাহলে সুন্দর একটা করে মানুষের ছবি আঁকা যাবে। এইটাকেই যদি আমরা মনে করি যে একটা ছেলে মানুষের ছবি আঁকবো, তাহলে ছেলে মানুষের স্মৃতিটি এখানে হয়, এখান থেকে এখানে নিয়ে আসে আমরা চুলগুলো দিয়ে দিলাম, তারপরে এটাকে দুটি ভাগ করব, দুটি ভাগ, আবার এটিকে দুটি ভাগ করব, আবার এটিকে দুটি ভাগ করব, এই কয়েকটা ভাগ করে এই যে মাঝখানে যে রেখাটা আমরা টানলাম এই মাঝখানের রেখার উপরে আমরা আঁকব চোখ। চোখ মনে রাখবে যে দুটি চোখের মাঝখানের যে দূরত্ব একটি চোখের সমান, একটি চোখের চওড়া যতটুকু ততটুকু অংশ এখানে ফাঁকা থাকবে। এর পরের যে রেখা আমরা এটাকে অর্ধেক অংশ করে নিলাম, এখানে আঁকব নাক। এর চোখ যেহেতু দিয়েছি তো এর উপরে ভ্রু দিতে হবে, এই ভ্রুটা বিভিন্ন আকৃতির হয়, লম্বা হয়, মোটা হয়, এটা কারো ভ্রু ফলো করে তোমাদেরকে আঁকতে হবে। এরপরে এই রেখাগুলো আমরা সুন্দর করে এখানে মিশিয়ে দেব, নাক আঁকলাম, এই রেখাটা এখানে মিশিয়ে দিলাম, তারপরে এই যে নিচের যে রেখাটা থাকলো এই রেখার উপরে আমরা আঁকব ঠোঁট। আঁকার পরে এটা আমরা মিশিয়ে দিলাম, এই রেখাগুলো সুন্দর করে মিশিয়ে দিলাম। এখন থাকলো কি বাকি, কান। এই কানটা কোন জায়গায় হবে, এই যে চোখের যে কোণটা থাকলো এই কোণের সোজার উপরে এক ভাগ, নিচে তিন ভাগ, এইটুক দিয়ে তোমাদেরকে শুরু কর। এই চোখের কোণ থেকে উপরে এক ভাগ, নিচে তিন ভাগ, এই দিক দিয়ে তোমাদের এটা দিতে হবে কান। কান হয়ে গেল। তো এই যে চুলগুলো আছে মাথার, এই চুলগুলো অবশ্যই একদম তেল দিয়ে বসাই দিলে যেরকম হয় সেরকম হয়ে আছে, তো চুল একটু আলগা হয়ে থাকে, তাহলে এইখান থেকে চুলগুলো একটু আলগা করে আমরা দেব। হয়ে গেল একটা মানুষের মুখাকৃতি, এটা একটা এই 10-15 বছরের একটা শিশুর মুখাকৃতি কিন্তু হয়ে গেল। তোমরা এটাকে যদি মনে করো যে শিশু বাচ্চার ছবি আঁকবে তাহলে এক ধরনের ধরন হবে, বৃদ্ধ বয়সের ছবি আঁকবে তাহলে আরেক ধরনের, কিছু কিছু শেপ, এই শেপগুলো বজায় রেখে আঁকলেই তোমরা দেখবে যে হয়ে গেল সেই বয়সী। যেমন একটা বৃদ্ধের ছবি যদি আঁকতে চাও তাহলে এখানে কপালে এসে ভাঁজ পড়ছে, তারপরে নাক এসে এরকম বাঁকা হয়ে এখানে হয়ে গেল, তারপর এখানে ঠোঁট এসে আঁকা বাঁকা হয়ে গেল, যাওয়ার পর এখানে চলে আসলো, আসার পর এইখানে এরকম হয়ে, এই যে এরকম হয়ে দিলেই দেখা গেল যে এটা একটা মানে বয়স্ক লোকের ছবি হয়ে যাবে, ভ্রুগুলো
মোটা হবে, চোখগুলো একটু আঁকা বাঁকা হবে, এখানে ভাঁজ পড়ছে, এখানে ভাঁজ পড়বে, এই দেখো মনে হচ্ছে না এটা একটা বয়স্ক লোকের ছবি, একটু বয়স্ক লোকের ছবি, এটা একটা শিশুর ছবি। আরও ছোট বাচ্চার ছবি যদি আঁকতে চাও তাহলে মুখাকৃতিটা হবে গোল, মাথার চুলগুলো হবে হালকা, তারপরে চোখগুলো হবে বড়। এভাবে কিছু জিনিস বজায় রেখে আঁকলেই তোমরা দেখবে যে বিভিন্ন বয়সের ছবিগুলো আঁকতে পারবে। তাহলে অবশ্যই এরপরে এখন এখানে তোমরা গলা সংযোজন করে দাও, গলা দেওয়ার পরে এখান থেকে বাহু, এদিকে একটু উঁচু হবে, এদিকে একটু নিচু হবে হালকা। এরপরে সে গায়ে মনে করো যে একটা গেঞ্জি পরেছে, গেঞ্জি পরেছে। তাহলে এখন দেখো দেখি মানুষ একা খুব সহজ না, খুব বিসহজ, শুধুমাত্র ভয় পাওয়া যাবে না। তোমরা যদি ভয় না করে সুন্দর করে এইভাবে আঁকার চেষ্টা করো তাহলেই সুন্দর ছবি, মানুষের ছবি আঁকতে পারবে। তো এই হলো বিষয়, মানুষের ছবি আঁকা আসলে খুব কঠিন কাজ নয়, খুব সহজ কাজ। এই বিষয়গুলো তোমরা যদি একটু চিন্তা করো, একটু চিন্তা করে ছবি আঁকো, তাহলে দেখা যাবে যে সুন্দর সুন্দর মানুষের ছবি আঁকতে পারছো তোমরা। এরপরে একটি মহিলা মানুষের ছবি আঁকবো, একটি মেয়ে মানুষের ছবি আঁকবো। তাহলে এই যে আমি যে ধারায় শুরু করেছিলাম সে ধারাতেই আবার যাব, তাহলে তোমাদের জন্য বোঝা খুব সহজ হবে। সব সময় একটা ডিম, এই ডিমটাকে আমি একটা সাইড থেকে একটা মহিলা মানুষের ছবি আঁকব, এখানে চোখের শেপটা বাই করে নিলাম। নেবার পরে যেহেতু সাইড তাহলে সিটিটা এখানে যাবে, তাহলে এখান থেকে চলে আসলো চুল, এখান থেকে চলে আসে, এখানে হবে কান। এই চুলগুলোকে একটু আলগা করে দেব, এটা এখান থেকে আমরা ভ্রু নিলাম। এবার আমি মাপগুলোতে যাব না, এই মাপগুলো আগে যেহেতু দেখিয়েছি, এখানে তোমরা নাক, এখন চোখগুলো দিতে পারো সুন্দর করে, এখানে ঠোঁট তোমরা তো, যেহেতু মেয়ে মানুষ তার চুলগুলো হবে বড়, তাহলে এইখান থেকে চলে আসলো চুল, এখানে দিয়ে ইচ্ছে মতো, যদি মনে করে যে না সে বয় কাটিং তাহলে সেরকমই দিতে পারো, যে বলে না বড় চুল সেভাবেই দিতে পারো। এখান থেকে চলে আসলো গলা, আসার পর এখান থেকে তার শরীরের এই অংশটা দেখাও, এখানে চুল দিয়ে ঢাকা আছে, এই অংশটা দেখাও। তারপরে সে এখানে ব্লাউজ পরেছে, যদি মনে করে যে না শাড়ি পরেছে তাহলে এখানে তোমরা শাড়ি সুন্দর করে শাড়ির পাড় দেখাতে পারো। কানে এখানে দুল পড়েছে, এটা দেখতে পারো, কপালে একটা টিউব আছে সেটা তোমরা দিতে পারো। তোমাদের ইচ্ছে মতো এভাবে মানুষের ছবিগুলো তোমরা সুন্দর করে আঁকতে পারো। তাহলে অবশ্যই মানুষ আঁকা খুব কঠিন নয়, সহজ কাজ। তাহলে এভাবেই তোমরা মানুষের ছবিগুলো আঁকবে। যেমন তোমরা দেখালাম যে শিশু, একটা শিশু কীভাবে একটা শিশু হতে পারে, শিশুর ফেস কী করে বোঝা যাবে, সেটা হবে অবশ্যই গোলাকৃতি। তাহলে এখানে চুলগুলো হবে হালকা, ভ্রু হবে ছোট, চোখ হবে বড়, নাকটা হবে ছোট, মুখটা হবে ছোট। দেখো দেখি এটা মনে হচ্ছে না যে একটা ছোট্ট শিশু। এভাবেই তোমরা সুন্দর করে ছবিগুলো আঁকতে পারো। ছবি আঁকা খুব সহজ, তোমরা কঠিন করে ভেবো না কখনো। এই যে একটা যদি রেখা এখানে আমি দিয়ে দিই, একটা দেখো কয়েকটা রেখা দিলেই মনে হবে, দেখো তো এটা কার ছবি মনে হচ্ছে, কার ছবি মনে হচ্ছে বলতে পারবে? রবীন্দ্রনাথ ঠাকুর।
তাহলে কয়েকটি রেখার মধ্য দিয়েই রবীন্দ্রনাথ ঠাকুরের ফেসটা যদি আমরা বুঝতে পারি তাহলে সেখান থেকে বুঝে নাও ছবি আঁকা খুব সহজ, কোনো টেনশন করা যাবে না, কোনো ভয়ভীতি নেওয়া যাবে না, তোমরা সুন্দর করে ছবি আঁকো, দেখবে যে তোমাদের সময় কাটবে। এই করোনা মোকাবেলা করতে গিয়ে যে সময়গুলো তোমরা বোর ফিল করতেছো, একঘেয়েমি ফিল করতেছো, এই জিনিসগুলো থেকে তোমরা দূরে থাকতে পারবে। তাহলে অবশ্যই এই করোনা পরিস্থিতি থেকে বাঁচার জন্য বা এটার মোকাবিলা করার জন্য অবশ্যই বাবা মার কথা শুনবে, বাড়িতে থাকবে এবং অবসর সময়গুলো সুন্দর সুন্দর এভাবে ছবি আঁকবে। এইটুকু আমি আশা করতেছি। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং করোনা পরিস্থিতির মোকাবেলা করো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।